আপনারা জীবনের ঝুঁকি নেবেন এটা আমফানের থেকেও বড় হতে চলেছে যতদূর আমাদের কাছে খবর কম হলে তো আমরা খুশি হব ব্যান অন ফিশিং ইজ অন ফোর্স ইজ ইন ফোর্স ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশকে বলা হয়েছে স্ট্রিক্টলি এটা দেখতে যাতে মানুষের প্রাণ না যায় কোনো ট্যুরিজম অ্যাক্টিভিটি চলবে না কোস্ট বা কোস্টাল এরিয়ায় হসপিটাল ভ্যাকসিন সেন্টার্স পাওয়ার ব্যাকআপ প্ল্যান করা হয়েছে কারণ ঝড়ঝড়ে পাওয়ার চলে গেলে অনেক হসপিটাল আছে হয়তো সিরিয়াস পেশেন্ট আছে তাদের চিকিৎসা হবে না সুতরাং যতটা পারবো চেষ্টা করবো নেচার তো আমাদের হাতে নেই আমি সাংবাদিক বন্ধুদেরও বলবো আপনারাও তো আগের বারেও ছিলেন যখন আমফান হয়েছিল সুতরাং আপনারাও থাকলে আপনাদেরও টুকটাক যা ব্যবস্থা করা সেটুকু আমরা আমাদের সাধ্যের মধ্যে করব কারণ সে সময়টা কেউ বেরোতে পারবেন না বা বেরোবার চেষ্টাও করবেন না নিজের জীবনটাকে রক্ষা করতে হবে আমরা 4000 সাইক্লোন শেল্টার ফুড শেল্টার স্কুল কলেজে রেডি করে রেখে দিয়েছি সাইক্লোন অ্যালার্ট টিভি রেডিও এবং লোকাল মানুষের মধ্যে দিয়েও পাওয়ার রেস্টোরেশন টিম অলরেডি আমরা 1000 টিম রেডি রেখেছি 450টা টেলিকম রেস্টোরেশনের টিম আমরা অলরেডি রেডি করেছি ভেরিয়াস লাইন ডিপার্টমেন্টকে অ্যালার্ট করা হয়েছে 13 ফেরি সার্ভিসেস বোট মুভমেন্ট হ্যাভ বিন ক্লোজড ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন রেলওয়েকে বলা হয়েছে ক্যান্সেল সার্টেন ট্রেন ইভাকুয়েশন হ্যাজ স্টার্টেড এবং আমাদের টার্গেট হচ্ছে 10 লক্ষ লোককে আমরা যদি ইভাকুয়েট করে তাদের সঠিক জায়গায় রাখতে পারি হেলথ ডিপার্টমেন্টকে অ্যালার্ট করা হয়েছে একদিকে কোভিড অন্যদিকে এই সমস্ত হলে আপনারা জানেন ডায়রিয়া টায়রিয়া হয় সমস্ত জ্বরের ওষুধ সাপে কাটা ওষুধ এবং বিশেষ করে ডায়রিয়া টায়রিয়া হলে যাতে অসুবিধে না হয় সেগুলো সমস্ত রেডি করা হয়েছে।